তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো এবং সেই দেশটি দ্য গাম্বিয়া। হ্যাঁ বন্ধুরা, দ্য গাম্বিয়া পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। হ্যাঁ বন্ধুরা, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ এবং আফ্রিকা মহাদেশের একটি ছোট্ট দেশ বা সব থেকে ছোট্ট দেশ আপনারা বলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দ্য গাম্বিয়া। তো বন্ধুরা চলুন ওই দেশের সম্পর্কে আমরা জানবো। এই দেখছেন ওই দেশের জাতীয় পতাকা। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা ইন্টারেস্টিং কথা এখানে যে ওই দেশের রাজধানী সম্পূর্ণ চারিদিকে জলে ঘেরা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ চারিদিকে জলে ঘেরা। তো বন্ধুরা আমি আপনাকে গুগলের সাহায্যে আমি আপনাদের দেখাবো ওই দেশটি ভারত থেকে কত দূরে অবস্থিত। আমি আপনাদের একটি ম্যাপের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। এই ছবিটি ভালো করে দেখুন। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের ভারত এবং এখান থেকে এই যে ছোট্ট জায়গা আফ্রিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত গাম্বিয়া, আপনারা দেখতে পাচ্ছেন দ্য গাম্বিয়া। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো ওই দেশের প্রেসিডেন্টকে, ওই দেশের ভাষা কী, ওই দেশের অ্যান্থাম কী, এই দেশের রাজধানীর নাম কী, এবং এই দেশের একটি বলতে পারেন প্রথা আছে যেটা মেয়েদের কষ্টদায়ক একটি প্রথা। তো আমি আপনাদের সেই প্রথাটিও বলবো এখানে সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। তো বন্ধুরা এই দেশটি নারীদের উপর অত্যাচার এই দেশটি প্রথম আপনি বলতে পারেন, কেননা এখানে যে পয়সার অভাব তাই এখানে নারীদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই আমরা দেখবো যে গুগলের সাহায্যে ওই দেশটি ভারত থেকে কত দূরে। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন দ্য গাম্বিয়া এখানে পশ্চিমে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ দ্য গাম্বিয়া। এই যে লাল কালারের আপনারা বর্ডারটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওই দেশের পুরো এরিয়া। এই দেশের মাঝখান দিয়ে একটি বড় নদী বয়ে গেছে, আপনারা ভালো করে দেখতে পাবেন। এবং এই দেখুন ওই দেশের রাজধানী বানজুল। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রাজধানী বানজুল আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটি সম্পূর্ণ চারিদিকে জলে ঘেরা এবং আর্চ 22 আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার একটা আমি আপনাদের ভিডিও দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখছেন ওই দেশের যে রাজধানী সম্পূর্ণ জলে ঘেরা, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেশ ভালো করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা এই দেশের ন্যাশনাল অ্যান্থাম বা জাতীয় সঙ্গীত কি? এই দেখুন এই দেশের জাতীয় সঙ্গীত আমি আপনাদের লিখে দিচ্ছি, এই দেখলেন এই দেশের জাতীয় সঙ্গীত। হ্যাঁ বন্ধুরা, এই দেশের জাতীয় সঙ্গীত। তো বন্ধুরা এই দেশের ভাষা যেটা অফিসিয়াল ভাষা সেটা হচ্ছে ইংলিশ, এবং এছাড়াও এই দেশে আরও 20টির বেশি এই দেশে ভাষা ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুরা, এই দেশটি ব্রিটিশ, হ্যাঁ বন্ধুরা ব্রিটেন থেকে এই দেশটি যে স্বাধীনতা লাভ করেছিল, এবং এই দেশের যে পপুলেশন অর্থাৎ এই দেশের জনসংখ্যা 24 লাখ। হ্যাঁ বন্ধুরা, এই দেশের জনসংখ্যা 24 লাখ। আপনারা ভাবতে পারছেন যে এখানে জনসংখ্যাটি কত, তাই না? হ্যাঁ বন্ধুরা, এই দেশে যদি আপনি কল করেন তাহলে কিন্তু আপনার নাম্বারের আগে +220 আপনাকে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, +220 আপনাকে দিতে হবে। তো বন্ধুরা চলুন এই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায়, এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখবেন আমি আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছি। এই যে এই দেখুন বানজুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, গাম্বিয়ার বানজুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই দেশটি দেখতে পেলেন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু প্লেনও রাখা আছে, আপনারা ভালো করে দেখতে পাবেন, দেখলে ভালো করে দেখতে পাবেন। দেখছেন, হ্যাঁ বন্ধুরা, এই দেশে মিডিল ক্লাস সব থেকে বেশি। হ্যাঁ বন্ধুরা, মিডিল ক্লাস আগার আপনি যদি পার্সেন্টেজের কথা বলেন তাহলে 2015-তে 48.6% এখানে মিডিল ক্লাসের সংখ্যা। হ্যাঁ বন্ধুরা, এখানে গ্রামে আরও বেশি মিডিল ক্লাস থাকে। তো এখানে গরিবের সংখ্যা প্রচুর, 70% এখানে মিডিল ক্লাস থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশে। এই দেখুন রানওয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের রানওয়ে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা ওই দেশে, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের প্রতিনিধি ভারতে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের প্রতিনিধি ভারতে এসেছিল, এবং ভারতে এসে ওই দেশের প্রতিনিধিরা বলেছিল ইন্ডিয়া এবং গাম্বিয়া ভাই ভাই। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া এবং গাম্বিয়া ভাই ভাই, অর্থাৎ ওই দেশের রাজধানী যে বানজুল ওখানে আমাদের প্রতিনিধি অবস্থিত, অর্থাৎ আমাদের অ্যাম্বাসি আছে, এবং ওই দেশের অ্যাম্বাসি আমাদের দিল্লিতে অবস্থিত বা এখানে আছে। তো বন্ধুরা দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং ভারত থেকে বেশি পরিমাণ, প্রচুর পরিমাণে ওই দেশকে সাহায্য করেছে, এবং ওই দেশে ভারত থেকে সাধারণত এবং মূলত বলতে পারেন এবং বেশিরভাগ ওষুধ প্রদান হয় ওই দেশকে। হ্যাঁ বন্ধুরা, ওই দেশকে ওষুধ প্রদান করে ভারত। তো বন্ধুরা ওই দেশের একটি প্রথা বলতে পারেন যে নারীদের উপর অত্যাচারও বলতে পারেন। তো বন্ধুরা ওই দেশের একটি প্রথা আছে FGM। তো বন্ধুরা FGM আমি খুলে বলবো না ওই জিনিসটি কী, কেননা ইউটিউবের গাইডলাইন্স উল্লঙ্ঘন হতে পারে। তো বন্ধুরা FGM সেটা সম্পূর্ণ নাম যদি আমি আপনাদের বলি তাহলে ফিমেল জেনিটাল মেটিলেশন ওই দেশের, সরি বন্ধুরা, ওই FGM-এর বলতে পারেন সম্পূর্ণ নাম। হ্যাঁ বন্ধুরা, 2016, হ্যাঁ বন্ধুরা, 2016 গণনা অনুসারে 200 কোটি বেশি মেয়েদের উপর এই প্রথা লাগু হয়েছিল, এবং বেশিরভাগ মেয়ে এই প্রথা যখন পালন করছিল তখন কিন্তু বেশিরভাগ মেয়ে
মারা যায়। হ্যাঁ বন্ধুরা, FGM। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলে দিই এই দেশের, গাম্বিয়া দেশের যে বলতে পারেন যে প্রেসিডেন্ট, ওনার নাম কি? হ্যাঁ বন্ধুরা, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের ওনার নাম কি? তো ওনার নাম হচ্ছে আদামা ব্যারো। এই দেখছেন ওনার ছবি। হ্যাঁ বন্ধুরা, থার্ড ওই দেশের প্রেসিডেন্ট আদামা ব্যারো, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ওই দেশে দেখুন, ভালো করে আমি একের পর এক ছবি দেখাচ্ছি এবং এরপরে আমি আপনাদের দেখাবো আজ 22 ওই দেশের একটি বলতে পারেন সুন্দর জায়গা এবং ওই দেশের এবং সাইটে একটি দেখতে পাবেন একটি রেস্টুরেন্ট। তো বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে দেখছেন আজ 22, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে জায়গাটা, এটা হচ্ছে এই দেশের একটি জনপ্রিয় জায়গা, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই ভিডিওটি আমি আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কিছু রেস্টুরেন্টের মতো কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের যেমনটি বলেছিলাম, দ্য গাম্বিয়া দক্ষিণ বন্ধুরা সরি পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ, আফ্রিকা মহাদেশের সবথেকে ছোট দেশ হচ্ছে এটা। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের সবথেকে ছোট দেশ হচ্ছে দ্য গাম্বিয়া। আপনারা ভালো করে যখন দেখবেন বুঝতে পারবেন এই আফ্রিকা মহাদেশের সবথেকে ছোট দেশ দ্য গাম্বিয়া, যারা পশ্চিমে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, যারা পশ্চিমে অবস্থিত, যেই দেশের পপুলেশন 24 লাখ। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমি বলবো আরেকটি দেশের ঘটনা কাহিনী এবং সেই দেশের সম্পর্কে আমরা জানবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।